আসসালামু আলাইকুম বন্ধুরা, ইনফোংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে আলোচনা করব অধিক লাভজনক ফিড মিল ব্যবসার আইডিয়া নিয়ে। নতুন ফিড মিল শুরু করতে আপনি কয়েকটি বিষয়ের উপর সবসময় গুরুত্ব আরোপ করতে হয়। প্রাথমিকভাবে আপনি এই বিষয়গুলো গুরুত্ব না দিলে পরবর্তী সময় অনেক সমস্যায় পড়তে হয়। আপনাদের ধারণার জন্য কিছু প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করা হলো, তবে বিনিয়োগ যদি অপর্যাপ্ত হয় তাহলে এরকম প্রকল্প শুরু না করাই ভালো। প্রয়োজন জমির পরিমাণ, একটি ফিড মিলের জন্য কতটুকু জমি দরকার তা নির্দিষ্ট করে বলা যায় না, কারণ ফিডের পরিমাণ, ফিডের ধরন, গুদামজাতকরণ, খাদ্যের পরিমাণ, অফিস, বাসস্থান, পরিবহন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো, ভবিষ্যৎ সম্প্রসারণ নীতি সহ বিভিন্ন বিষয়ের উপর জমির পরিমাণ নির্ভর করে। এই বিষয়গুলোর জন্য যে পরিমাণ জমির দরকার তা হিসেব করে নেওয়া ভালো। সাধারণত 2 থেকে 5 একর জমি একটি ফিড মিলের জন্য আদর্শ। প্রকল্পটির পাশে যদি গাড়ি পার্কিং অথবা ট্রাক রাখার জায়গা থাকে, সেক্ষেত্রে এর থেকে কম পরিমাণ জমি হলেও চলবে। জমির পরিমাণ বেশি হলে ক্ষতি নেই, সেক্ষেত্রে ফিড মিলে সুন্দর একটি পরিবেশ তৈরি করে নেওয়া যায়। ফিডের প্রকারভেদ, কোর্স ফিড, লেয়ার ফিড, ক্যাটল ফিড ইত্যাদি, প্লেট ফিড, পোল্ড ফিড, সিঙ্কিং ফিট, ফিশ ফিট, স্লিম ফিট, ক্যাটল সাপ্লিমেন্ট ফিট ইত্যাদি, এক্সট্রুডেড ফিট, ফ্লোরিং ফিট, ভাসমান ফিশ ফিট, ওয়েট ফুট, স্ট্রিম ফিট ইত্যাদি, TMR টোটাল মিক্সড রেশন ফিট। বিভিন্ন প্রকার ফিট থেকে আপনাকে বেছে নিতে হবে কোন ধরনের ফিট তৈরি করবেন। আপনি একসাথে মাছের ডুবন্ত, ভাসমান ফিড অথবা পোল্ট্রি প্লেট ফিড ও কোর্স ফিড তৈরির পদ্ধতি গ্রহণ করতে পারেন। এমনকি আপনি একসাথে পোল্ট্রি ও মাছের ফিড তৈরির পদ্ধতিও নিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই একটি ভালো আসে একটির সাথে আরেকটির কাঁচামাল সংস্পর্শের সম্ভাবনা থাকে। দেখা যাচ্ছে অনেকেই প্রথমে আপনার শুরু করে এবং ফিড ভালো বাজার তৈরি করে গেলে তারা প্রত্যেকটিতে আলাদা আলাদা লাইনে তৈরি করে। ফিড মিলের উৎপাদন ক্ষমতা, এটি অবশ্যই আপনার পরিকল্পনার মধ্যে থাকতে হবে। ফিডের বাজার যাচাই করে এবং ফিডের প্রকৃতির উপর নির্ভর করে ফিড মিলের উৎপাদন ক্ষমতা সম্পর্কে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আপনাদের বা আমাদের দেশে, আপনার এলাকায় গত 15 থেকে 20 বছরে ফিডের চাহিদা কী পরিমাণ ছিল তা পর্যবেক্ষণ করতে হবে এবং ভবিষ্যতে কতটুকু ফিড চাহিদা বাড়বে তা এখনও ভেবে রাখতে হবে। নতুবা ভবিষ্যতে ফিডের চাহিদা বাড়ার সাথে সাথে হয়তো প্রকল্পটি সম্প্রসারণ করা সম্ভব নাও হতে পারে। ফিড মিলের উৎপাদন ক্ষমতা ঘন্টা হিসাব করা হয়। আপনি 3 থেকে 4 মেট্রিক টন ঘন্টায়, 5 থেকে 7 মেট্রিক টন ঘন্টা, 10 থেকে 12 মেট্রিক টন ঘন্টা, 20 থেকে 22 মেট্রিক টন ঘন্টা, 30 থেকে 32 মেট্রিক টন ঘন্টা অথবা আরও বেশি উৎপাদন ক্ষমতা ফিড মিল শুরু করতে পারেন। বিনিয়োগকৃত জমি, জমির পরিমাণ, ফিড মিলের ধরন, স্থাপনা নির্মাণ, মেশিনপত্র ব্যবস্থাপনা বিভিন্ন বিষয়ে আপনার সিদ্ধান্তের উপর বিনিয়োগের পরিমাণ নির্ভর করবে। ঝুঁকি সম্ভাবনা, যদি ফিডের মান ভালো হয়, শক্তিশালী বাজার তৈরি করা যায়, খামারি ও ডিলারদের সাথে ভালো সম্পর্ক তৈরি ও পারস্পরিক সহযোগিতা থাকে, তবে বিনিয়োগটা লাভজনক হবে এবং দ্রুত মূলধন উঠে আসবে। আর যদি তা না হয়, তবে ফিড ব্যবসায়ী বেশি দূর অগ্রসর হওয়া যাবে না। বাজারজাতকরণ, আপনি পণ্য তৈরি করলেন কিন্তু কোথায় বাজারজাত করবেন তা ঠিক করেননি, তাহলে সব শেষ। তাই পণ্য তৈরি করার পূর্বে আপনার পণ্য বিক্রয় করতে হবে। এই জন্য প্রথম অবস্থায় আপনার দরকার হবে ছোট করে একটি সেলস এবং মার্কেটিং টিম। অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার সেলস টিমের প্রধান যেন হয় এই সেক্টরের সাথে জানাশোনা এবং